আব্দুল হালিম ভাই ওনাকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন, যিনি সুললিত কণ্ঠে গোটা বাংলা কেন গোটা ভারতবর্ষ মাতাচ্ছেন, আলা হযরত মাওলানা সৈয়দ আমজাদ হোসেন বুখারী সাহেব। আপনারা জানেন যার হাতে গড়া ছেলেরা এই ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে পাস করে তারা পশ্চিমবঙ্গের বাইরে গোটা ভারতবর্ষব্যাপী তাকে স্মারক দিয়ে সম্মাননা জানা হচ্ছে। এই শুভক্ষণ, এই শুভ সময় আমাদের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। তার কারণ হাজারে হাজারে অনেক আছে যারা বাংলার হাজার হাজার জায়গায় তো ঘুরছি, আর আপনাদের এলাকা তো ঘুরছি, কেন মানুষ নেই এর তো প্রশ্নের উত্তর দেবে কে? প্রশ্নটাই থেকে গেল, উত্তর থাকলে দেবেন আপনারা, কর্তৃপক্ষকে দেবেন, এই জন্যে মানুষ নেই। আজকের এই মাহফিলের গুরুত্ব হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল 63 বছরের জীবন তথা 23 বছরের জীবনের উপরে আলোচনা। এটা কি ছেলে খেলা ব্যাপার নাকি? শেষ করতে পারবো? সম্ভব হবে? হবে না। আল্লাহর নবীর টোটাল জীবন চরিত আলোচনাটাই হলো শরীয়ত। আমার নবীর লাইফ হিস্ট্রি এটাই হলো শরীয়ত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ টোটাল জীবন, সাংসারিক জীবন, ইবাদতের জীবন, যুদ্ধের জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, টোটাল এই জীবন ব্যবস্থা রসুলের 23 বছরের বলে শেষ করা সম্ভবপর নয়। তবু আমার এলাকার ছেলেরা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, আমি সাধুবাদ এবং তাদের দোয়া করি, মনটা ভরে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করছিলেন, ফার্সি কবি তো, আরবি তো তিনি অনেক কবিতা করেছেন। উনি বলেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। এটা আমরা অনেক সময় পড়ে থাকি, অনেক ভাইরি মুখস্থ আছে। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ লিখছেন, তারিফ করছেন, আমার নবীর প্রশংসা লিখছেন। বালাগাল উলা বিকামালিহি, আমার নবী কামালিয়াতের উচ্চ মাকামে পৌঁছে গেছেন। বলুন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, রাসূল কামালিয়াতের উচ্চ মাকাম তিনি হাসিল করেছেন। কাশাফাত দুজা বিজামালিহি, রাসূলে পাকের হুসন জামাল, তানার সুন্দর চরিত্র সৌন্দর্যটা প্রকাশ পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কিরকম ভাষায় আর কিভাবে তিনি তারিফ করছেন, হাসানাত জামিউ খিসালিহি, যত সৌন্দর্যের আধার আছে, যত রকমের তারিফ করা যায়, যত রকমের প্রশংসা করা যায়, সব প্রশংসা আমার রসুলের মধ্যেই আছে। বলি উনি মিলাতে পারছেন না, কবিতার একটা মিল আছে তো।